2009 সালে আমি এক প্রতারকের হাত ধরে বাসা থেকে চলে আসি। আসার সময় বাসা থেকে মায়ের পাঁচ ভরি গহনা আর বাবার বেতনের নগদ 20,000 টাকা নিয়ে প্রতারকের সাথে পাড়ি জমাই নতুন জীবনের আশায়। আমি ভোর 6টা বাজে বাসা থেকে বের হই। 2009 এর দিকে ফোন এতটা সচল ছিল না 2021-এর মতো। প্রতারকটা আমাদের এলাকার ভাড়াটিয়া ছিল। চিঠির মাধ্যমে তার সাথে আমার প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। 2009 সালে কোনো এক সকালে তার সাথে আমি বসে থাকি রেল স্টেশনে। ট্রেনের জন্য দুজনে অপেক্ষা করি। আমি ভয় পাচ্ছিলাম, আবার শোকও পাচ্ছিলাম, কারণ আমার প্রিয় মানুষটার সাথে আমি নতুন অধ্যায় শুরু করব। তাই আমরা রেলে করে ঢাকায় আসি। ঢাকায় আসার পর সে বলল, মোনা তোমার টাকাগুলো দাও তো। তখন আমি নিজের কাছে 5,000 টাকা রেখে বাকি 15,000 টাকা তাকে দিয়ে দেই। আর সে আমাকে বলে, কত এনেছো? আমি তাকে বলেছি 15,000 এনেছি, আর কিছু গহনা। সে শুধু আমাকে বলল, গহনাগুলো সাবধানে রেখো। আমরা একটা খাবারের হোটেলে ঢুকি আর নাস্তা করি। হোটেল থেকে বের হয়ে সে মোবাইলের দোকানে ঢোকে। সে আমার টাকায় একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনে 12,000 টাকা দিয়ে, আর তার নোকিয়া মোবাইলটা আমাকে দেয়। তার মোবাইলটার দাম 1,000 টাকাও হবে না। সে মোবাইল কিনে আমাকে বলে, এই শহরে এমন দামি মোবাইল না থাকলে ভালো চাকরি জুটবে না। আমিও তার কথা বিশ্বাস করে নিলাম। এরপর সে আমাকে নিয়ে তার বন্ধুর একটা বাসায় ওঠে। বন্ধুটা একটা রুমে থাকে, সেখানে আমরা দুজন। রাতে আমি আর ও নিচে থাকি আর বন্ধুটা চৌকির ওপরে থাকে। রুমে একটা ভাঙা চৌকি ছিল আর কয়েকটা হাঁড়ি পাতিল আর বোতল, আর তেমন কিছুই ছিল না। সে রাতে আমার কিছুতেই ঘুম আসছিল না। পরের দিন সকালবেলা তার বন্ধু চাকুরিতে যাওয়ার পর সে আমাকে বলে, দেখি তোমার কাছে কি কি গহনা আছে। আমি গহনাগুলো বের করে তাকে দেখাই আর টাকাগুলো আমার কাপড়ের মধ্যে লুকিয়ে রাখি। তারপর তার সাথে আমার দৈহিক সম্পর্ক হয়। এভাবে কয়েকদিন যায়, কিন্তু সে আমাকে বিয়ে করছিল না। আমি তাকে বিয়ের জন্য অনেক চাপ দেই, তারপরেও সে আমাকে বিয়ে করছে না। সে আমাকে বলে, ভালো দিন দেখে তারপরে বিয়ে করতে হয়, আমি তোমাকে শুক্রবারের দিন বিয়ে করব। আমিও তার কথা বিশ্বাস করি। ওই বাসাটায় 4 দিন অতিক্রম করার পর আমার সে একদিন বাহির থেকে এসে আমাকে বলে, মোনা আমরা যে অবিবাহিত একসাথে আছি, এলাকার কয়েকটি ছেলেবেলে সেটা জেনে যায়, এখন তারা বাসার দিকে আসছে, আমরা কি করব। এটা বলার কিছু সময় পর 3টা ছেলে আসে আর আমাদেরকে নানা রকমের বাজে কথা বলতে থাকে। ও ছেলেদের কিছু টাকা দিয়ে ম্যানেজ করতে চায়, কিন্তু তারা রাজি হয় না। তখন ছেলেগুলো বলে, তাদের সাথে আমি শারীরিক সম্পর্ক করলে তারা নাকি আমাকে ছেড়ে দিবে। আর তার বন্ধুর বাসাটা এমন এক জায়গায় ছিল, আশেপাশে মানুষ আছে কিন্তু বাড়ির দরজা আটকে দিলে কে কি করে সেটা কেউ খোঁজ রাখে না, আর দেখাও যায় না। আমার তো শয়তানটার নামও বলা হয়নি, শয়তানটার নাম ছিল রাজীব। তখন তারা আমাদের বিভিন্নভাবে ভয় দেখায়। এক পর্যায়ে নিরুপায় হয়ে আমরা রাজি হয়ে যাই। ওই দিন ওই 3 ছেলেই আমার সাথে শারীরিক সম্পর্ক করে। আমি খুব ভেঙে পড়ি এবং রাজীবকে বিয়ের জন্য বলি। রাজীব আমাকে বলে, পরশুদিন আমরা বিয়ে করব। তারপরের দিন রাজীবের বন্ধু রাজীব বাসায় না থাকা অবস্থায় আমার সাথে শারীরিক সম্পর্ক করে। রাজীব বাসায় আসার সাথে সাথে তাকে ঘটনা বলতে সে আমাকে বলে, এরকম কিছু করলে কিছু হবে না, বন্ধু মানুষ থাকতে দিছে আমাদের, তার সাথে না হয় একটু সময় কাটালে তাতে কি হয়েছে। আমি তার কথায় অবাক হয়ে যাই, এটা কি বলে। সেদিন রাতে রাজীব আমাকে বলে, চলো আমাদের বাড়িতে চলে যাই, তার আগে আমার বড় বোনের বাড়িতে গিয়ে আমরা বিয়েটা সেরে নেব। তার বড় বোনের বাড়ি নাকি কুমিল্লাতে। আমিও তার কথায় বিশ্বাস করে সেদিন রাতে আমরা কুমিল্লার জন্য রওনা দেই এবং সে আমার সাথে আনা গহনাগুলো নিয়ে নেয়, বলে আমার কাছে রাখি, তুমি হারিয়ে ফেলবে। আমি 17 বছরের এক আবাল যুবতী, না বুঝে তাকে বিশ্বাস করে ফেলি। কুমিল্লাতে আসার পর আমরা একটা বাসায় আসি, সেখানে একটা খুব সুন্দরী মহিলা ছিল। আমি তাকে সালাম দেই, সে নাকি রাজীবের বোন। তারপর তারা একটা রুমে গিয়ে কি কথা যেন বলল। তারপর রাজীব আমায় বলল, মোনা তুমি কিছু খেয়ে নাও, অনেক জার্নি করে এসেছ, রাতে আমরা বিয়ে করব, এখন আমি বিয়ের বাজার করতে যাচ্ছি, তুমি থাকো। আমি ওর কথা বিলিভ করে থেকে গেলাম সেখানে।
আমার মতো কয়েকটি মেয়েকে দেখলাম, আর বাসাটা ছিল অনেক বড়। আমাকে ভাত দেওয়া হলো, ভাত খেয়ে আমি ঘুমিয়ে গেলাম। রাতের বেলা ঘুম ভাঙল, তখন রাজীবের কথা জিজ্ঞাসা করাতে আমাকে ওই মহিলা বলে, তোরে রাজীব আমার কাছে বেচ্চা দিছে, এখন কথা কম ক, রাতে রুমে মেহমান যাইব, খুশি করে দিস। আমি ওই মহিলার কথা বিশ্বাসই করতে পারছিলাম না, কি বলে এসব। আমি কান্না করি এবং চিৎকার করি এখান থেকে বের হওয়ার জন্য, এজন্য আমাকে অনেক মারে। একদিনে তিনটা পুরুষ পাঠানো হতো আমার কাছে, আর যদি আমি না করতাম তাহলে আমাকে অনেক মারত। ওখানে 9 দিন থাকার পর আমাকে কুমিল্লার বর্ডার দিয়ে ইন্ডিয়াতে পাচার করে দেয়। আমি বর্ডারের এক পুলিশকে সব বলে দেই সাহায্যের জন্য। তখন পুলিশটা আমার সাথে আসা পুরুষটাকে বলে, আমার কাছে তোদের নামে বিচার দিছে শিয়ানা মাইয়া, সাবধানে রাখেন। ইন্ডিয়াতে আসার পর এক বিশাল পতিতালয়ে আমার জায়গা হয়। আমার জীবনটা তখন পতিতালয়ের মধ্যে সীমাবদ্ধ। ওখানে 3 মাস থাকার পর দার্জিলিংয়ে আমাকে নিয়ে আসা হয়। প্রশাসনরা এসব জানতো কিন্তু তাদের কিছু বলতো না, কারণ মাসে মাসে তারা একটা মোটা অঙ্কের টাকা পেত। দার্জিলিংয়ে যাওয়ার পর আমার অবস্থা খুব খারাপ হতে থাকে, আর তারা খুব অত্যাচার করত বলার মতো না। আমি যাদের সাথে ছিলাম মেয়েগুলো ভীষণ সুন্দরী ছিল, আমাদের সাথে তেমন গল্প করতে দিত না, আর আমাদের তারা গরু ভাবত। আমাদেরকে কুকুরের মতো মারত, আমাদের মানুষই মনে করত না। সত্যি বলতে মারকে তো সবাই ভয় পায়, আমিও ভয় পেতাম মার খেতে। সব পুরুষগুলোই ছিল হিন্দু, আমার আর সহ্য হতো না। একদিন সিদ্ধান্ত নিই, এসব জাহান্নাম থেকে মৃত্যু ভালো, তাই আত্মহত্যা করার সিদ্ধান্ত নেই। বাথরুমে গিয়ে ঝর্ণার পাইপের সাথে নিজের গলায় দড়ি দেই, কিন্তু মৃত্যুর খুব কাছাকাছি এসে নিজে আবার বাঁচতে চাই। মৃত্যুর কষ্ট অনেক ভয়ানক, সেদিন গলায় দড়ি দিয়েও নিজেকে কোনো রকমে বাঁচিয়ে নেই। দার্জিলিংয়ে 1 মাস থাকার পর আমাদেরকে নেপালে নিয়ে যাওয়া হয়। আমি সহ মোট 18টা মেয়েকে নেপালে তারা বাঁচার করে। নেপালে আমাদের একটা বাংলো বাড়ির মতো জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানকার কমলা লেবুগুলো এত মিষ্টি ছিল যে আমি জীবনেও ভুলব না। নেপালে আমাদের যে জায়গাটাতে রাখা হয় সেটা বিশাল বড় জায়গা, হাঁটার অনেক জায়গা ছিল, কিন্তু ওখানে আমাদের ব্যবসা তেমন ভালো হয় না। নেপালে কিছু কাস্টমারদের মতে আমরা বাঙালিরা নাকি তেমন সুদর্শন আর আকর্ষণীয় না ওদের দেশের নারীদের মতো, এজন্য কাস্টমাররা একটু কম হতো। আমরা বেজায় খুশি ছিলাম, আমার বাড়ির কথা ভীষণ মনে পড়ত, কত সুখের জীবন ছিল, অথচ আমি নিজেই আমার জীবনটা নষ্ট করেছি। আমরা 4 বোন ছিলাম, বাবা চাকরি করতেন, মাসে 30,000 টাকা বেতন পেতেন, সে টাকা দিয়ে আমাদের খুব ভালোই দিন যেত। আমি সবার ছোট ছিলাম, আমাদের বড় বোনের তখনও বিয়ে হয়নি, আর আমি তো সবার ছোট, আমার হতে অনেক দেরি, আর এখন বিয়ের কথা বললে কখনো মানবে না, কারণ আমার বড় আরও 3টা আছে। তাই রাজীবের সাথে পালিয়ে আসি, আর এটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়ায়। বাবা সবসময় চাইতেন আমরা সব বোনেরা যেন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হই, কিন্তু নিজের ভাগ্য নিজের হাতে শেষ করেছি, কাউকে দোষারোপ করার মতো নেই। নেপালে আসার পর এখানে এক ইন্ডিয়ান মেয়ের সাথে আমার বন্ধুত্ব গড়ে ওঠে, নাম হলো পূজা। ওর নসিবটাও খারাপ ছিল, ওর সৎমা ওরে বেঁচে দেয়, ওর বাড়ি ফেরার আর ইচ্ছে নেই, এখান থেকে সে পালিয়ে যেতে চায়। আমাদের অনেক কথা হয়, আর ও আমার আপনজন হয়ে ওঠে, কারণ আমার এই মুহূর্তে কেউ নেই। আমরা ফাঁদ পাতি পালানোর, কিন্তু কোনো রকমের সুযোগ হয়ে ওঠে না। আমরা যেখানে থাকতাম সেখান থেকে বের হতে পারতাম না, অনেক চেষ্টা চালাই কিন্তু কোনো রকমে সফল হতে পারি না পালানোর জন্য। নেপালে টানা 2 বছর থাকি, আর এ 2 বছর আমাদের তেমন কোনো কাজ করতে হয়নি, ধরতে গেলে আমাদের বসে বসেই খাইয়েছে। এরপর দালালগুলো আমাদের আবার বিক্রি করে দেয় আরেক দালালের হাতে, তারা আমাদের ভুটানে নিয়ে যায়। এখন আপনারা হয়তো বলতে পারেন, ভিসা পাসপোর্ট ছাড়া কিভাবে পসিবল? আসলে তাদের সাথে চুক্তি থাকে প্রশাসনের, এমনকি 2021 সালে এসেও কাউকে বাংলাদেশ থেকে বর্ডার দিয়ে কোথাও পাচার করতে গেলেও কিছু লাগে না, কারণ ঘাটে ঘাটে কিছু অসাধু দালাল থাকে এদের জন্য। ভুটানে যাওয়ার পর আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যায়। এখানে আমাদের চাহিদা অনেক, আর কাস্টমাররাও আসে অনেক। যে দালালটা আমাদের কিনেছে
সে পাঁচ মাসের মধ্যে আমাদের দিয়ে ব্যবসা করিয়ে টাকা উঠিয়ে ফেলেছে। আমাদের কাছে বেশিরভাগই আসত বিবাহিত পুরুষরা, তাদের সাথে মাঝে মাঝে কথা হতো। আমরা তাদেরকে বলতাম, ঘরের বউ রেখে কেন আমাদের কাছে আসো? তারা উত্তর দিত, তাদের নাকি এক জিনিস ভালো লাগে না। আমি তাদের ভয়ঙ্কর রকমের গালি দিতাম আর তারা হাসত। এত বছর এই পেশায় থাকতে থাকতে আমিও এই পেশাটাকে মানিয়ে নিয়েছি, কারণ কিছুর করার নেই। কিছু টাকা জমতে লাগলো, কিছু পুরুষ আছে, কাজ শেষ হলে কিছু টিপস দিত, 20 টাকা 50 টাকা, এভাবে করে টাকা জমতে লাগলো। কারণ আমার ইচ্ছে ছিল এখান থেকে পালিয়ে যাওয়ার। ভুটানে 2 বছর কাটানোর পর একদিন পুলিশের রেড পড়ে। আমরা যে দালালের কাছে ছিলাম সেই দালালের বউয়ের সাথে তাদের কোনো একটা ঝামেলার কারণে সেখানে পুলিশ নিয়ে আসে। দালালটা পুলিশদের টাকা পয়সা দিয়েও কোনোভাবেই ম্যানেজ করতে পারে না, কারণ সেখানে সাংবাদিকরা চলে আসে। আমরা মোট 56 জন মেয়ে ছিলাম, সবাইকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে 3 রাত রাখা হয় আমাদের। এই 3টা রাত আমাদের কাছে বিভিন্ন পুলিশরা আসত এবং আমাদের সাথে শারীরিক সম্পর্কে যেত। পুলিশরাও মানুষ না। 3 দিন থাকার পর এক বৌদ্ধ ধর্মীয় পুলিশের নাকি আমাকে খুব পছন্দ হয়, তাই সে আমাকে তাদের বাসায় নিয়ে যায়। পুলিশটি ব্যাচেলর ছিল। আমাদের মধ্যে থেকে প্রায় 21 জন মেয়েকে বিভিন্ন পুলিশ কর্মকর্তা তাদের সাথে নিয়ে যায়। আমাকে নিয়ে আসার পর পূজার খবর আর জানি না। সে আমার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু কোনো ফোন বা যোগাযোগের মাধ্যম না থাকায় আমাদের বন্ধুত্ব সেখানেই হারিয়ে যায়। আমি আজও মিস করি পূজাকে, জানি না সে কেমন আছে। পুলিশটার নাম ছিল ইনল। আমাকে তার বাসায় আনার পর আমাকে তার ঘরের কাজকর্ম করতে বলতো এবং সে বাহিরে যাওয়ার সময় আমাকে বাহির থেকে তালা দিয়ে যেত। ভুটানে যাওয়ার পর আমি ভুটানের ভাষা কিছুটা শিখে যাই, এমনকি আমি নেপালি ভাষাটাও পারতাম, তাই কথা বলতে কোনো অসুবিধা হতো না। ইনল খুব রাগি আর বদমেজাজি লোক ছিল। সে আমাকে সবসময় বলতো আমি যেন বইয়ের মতো আচরণ করি তার সাথে। আমি চুপচাপ থাকতাম, তার সাথে খুব বেশি কথা বলতাম না, ঘরের সব কাজ করতাম আর রাত হলে নিজেকে ভোগের সামগ্রী বানাতাম। এভাবেই চলছিল জীবন। 6টা মাস কাটার পর আমি ইনলকে বললাম, এভাবে কতদিন আমাকে বন্দি করে রাখবে? আমি বের হতে চাই, বাহিরের দুনিয়াটা ঘুরে দেখতে চাই। ইনলের আমার কথায় মন গলেছে, সেদিন আমাকে নিয়ে বের হয়। আমি এই প্রথম ভুটান শহরটা দেখি, অথচ ভুটানে আমি আজ 2.5 বছরের মতো। ইনল এর পর থেকে আমাকে আর তালা দিয়ে যেত না। আমি নিজেই বাজার করতাম এবং যখন যা লাগতো তা দোকান থেকে নিয়ে আসতাম। ইনল আমাকে টাকা দিত, কিন্তু ইনলের ওপরে আমার কখনো ভালোবাসা জন্মেনি। আমি আর পালাতে চাইতাম না, কারণ হচ্ছে আমি একা কখনো বর্ডার পার হতে পারবো না আর আমাকে একাই যুদ্ধ করতে হবে। তার জন্য মাথার উপর একটা ছাদ দরকার, একজন সাহায্যকারী দরকার। আমি মনে করতাম 1000 পুরুষের শয্যাসঙ্গী হওয়ার চেয়ে একজনের অধীনে থাকা অনেক ভালো। এর মধ্যে ইনলের বদলি হয় আর সে আমাকে নিয়ে ভুটানের অন্য শহরে চলে যায়, একটি বাসা ভাড়া নেয়, আমাকে স্ত্রীর পরিচয় দেয় বাড়িওয়ালার কাছে। ইনল ছিল অনাথ একজন মানুষ। সে ছোটবেলায় তার বাবার বন্ধুর কাছে মানুষ হয়। তার বাবার বন্ধু তাকে লেখাপড়া শেখায় আর তার বিনিময় ইনলের বাবার দেওয়া কিছু সম্পদ তিনি রেখে দেন। ইনলও আর এগুলো নিয়ে মাথা ঘামায় না, কারণ সে সরকারি চাকরি করছে, তাতেই তার বেশ চলে যাচ্ছে। আমি ইনলকে প্রায় সময় বলতাম আমি বাংলাদেশে যেতে চাই, মৃত্যুর আগে হলেও আমি আবার পরিবারের কাছে ফিরতে চাই। ইনল কোনো উত্তর দিত না, বলতো নসিবে থাকলে যাবে। ইনল মাঝে মাঝে তার মেয়ে কিছু বন্ধুদের বাসায় আনত আর তাদের সামনে আমাকে তার ঘরের কাজের লোক হিসাবে পরিচয় দিত। আমিও কিছু বলতাম না, চুপচাপ থাকতাম। মাঝে মাঝে তার মেয়ে বন্ধুরা 1 রাত কিংবা 2 রাত বাসায় থাকত। আমি তাদের খাবার দাবার সহ সব যত্ন আত্তি করতাম। ইনল আমাকে যে বাজারের টাকা দিত আমি সেখান থেকে প্রচুর টাকা মারতাম। ইনল ছিল ঘুষখোর পুলিশ, তাই তার টাকার অভাব ছিল না।
আমি ইনলের সাথে দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে শুরু করেছি। আমি পাপী, আমার পাপের কোনো শেষ নেই। আমি জানি আমি কিছুদিন পর মারা যাব, তখন আমার মনের অবস্থা কেমন হতে পারে আশা করি এটা বোঝাতে হবে না। আমি আল্লাহর দরবারে নিজের অপকর্মের জন্য মাফ চাইতে লাগলাম এবং ইনলকে বুঝিয়েছি, তোমার যদি ভালো লাগে আমার ধর্মে আসতে পারো, তবে আমি তোমাকে চাপ দিচ্ছি না যে আমার ধর্মে আসতেই হবে। আমি ঘরের ভেতরে সারাদিন কোরআন তেলাওয়াত আর ইসলামী ওয়াজ চালিয়ে রাখতাম, কারণ এসব শুনলে আমার মন ভালো হয়ে যেত আর মনে হতো দুনিয়াটা মিথ্যা, এখানে না থাকাই ভালো। ইনল এ বিষয়টা বুঝতে পারে। 2019 সেপ্টেম্বরে ইনল নিজ ইচ্ছেতে ইসলাম ধর্মে আসে এবং সেদিনই আমাদের বিয়ে হয়। আমি আর ইনল বৈবাহিক জীবনে আবদ্ধ হলাম। আমাদের এই বৈবাহিক জীবনে কোনো শারীরিক চাহিদা নেই, আসে একজনের ওপর আরেকজনের ভালোবাসা আর সম্মান। ইনল আমায় বলেছে সে যেদিন ইসলাম গ্রহণ করে সেদিনের মতো শান্তি তার এত বছরের জীবনে লাগেনি, এমনকি ওই দিন তার শান্তিতে ঘুম হয়েছে, একটুও মৃত্যু ভয় কাজ করেনি। আমি ইনলকে বললাম, তোমাকে আমার দেশ দেখাতে চাই। আমাদের মৃত্যুর আগে আমরা 2019 ডিসেম্বরে দেশে যাই, বহু কষ্টে আমি আমার বাড়ির ঠিকানা জোগাড় করে বাড়িতে যাই। বাড়িতে গিয়ে জানতে পারি আমার বাবা মারা গেছে, মা আছে আর বোনেরা। মাকে এত বছর পর জড়িয়ে ধরার কি যে এক শান্তি বলার মতো না। আমাদের আসার খবর পেয়ে সবাই আমাদের দেখতে আসে, কিন্তু যখন শুনল আমাদের HIV হয়েছে সবাই আর দেখা করে না, কথা বলে না, মা বোনেরাও ঘর থেকে বের করে দেয়। আজকে নিজের রক্তরাও এমন করছে। বাংলাদেশে দুদিন ছিলাম, এরপর বাধ্য হয়ে ভুটানে চলে আসি। এরপর তাদের সাথে আর যোগাযোগ রাখিনি ইচ্ছে করে। 2020 সাল আসে, ইনলের নাম হয় মোহাম্মদ ওমর ফারুক। আমার আর ওমরের ধ্যান শুধু আল্লাহর দিকে। আমরা কোনো নামাজ কাজা করতাম না, উল্টো প্রতিযোগিতা করে নামাজ পড়তাম। ওমর খুব দান করতে শুরু করে আর তাহাজ্জুদ নামাজ আদায় করত সব সময়। 2020 করোনা ভয়াবহ আকার ধারণ করে, যদিও আমাদের ভুটানে এতটা ভয়াবহ ছিল না। ওমরের সব সম্পদ আমার নামে দিয়ে দেয় আর তার গাড়ি সেল করে দিয়ে সে টাকা গরিব দুঃখীদের মাঝে দান করে। ওমর নিজের টাকায় জমি কিনে ভুটানে একটি মসজিদ নির্মাণ করে যায়, কিন্তু মসজিদের কাজ পুরোটা সম্পূর্ণ করতে পারে না। 2020 সালের নভেম্বরের 8 তারিখ ওমর আমাকে ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। মৃত্যুর কয়েক ঘন্টা আগেও ওমর আমাকে বলেছিল, ইসলাম এতটা শান্তি যে আগে জানলে আগেই আমি ইসলামের পথে আসতাম। বিধবা হয়ে যাই আমি, এই ভুটান শহরে কেউ নেই আমার। ওমরের মসজিদের কাজটা আজও আমি শেষ করতে পারিনি করোনার কারণে। জানি না আমার মৃত্যুর আগে আমি শেষ করতে পারবো কি না। আমার দিন কাটছে শুধু মৃত্যুর প্রহর গুনে। আমি ওমরকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছি, তার জন্য জায়নামাজে ছাড়া আমি কান্না করি না। যদি তার আজাব হয়, আমি শুনেছি মৃত মানুষের জন্য কান্না করলে নাকি তার আজাব হয়। আমার জীবনে এখন একটাই আশা, আমি বেঁচে থাকতে মসজিদটা নির্মাণ শেষ করা। আমার দিন কাটে সারাদিন কোরআন শরীফ পড়ে আর কিছু ফেসবুক বনেদের সাথে কথা বলে। আমি জীবিত থাকাকালীন আমি আমার নিজের কাফনের কাপড় সব কিনে রেখেছি এবং আমাকে কবর দেওয়ার জন্য যা যা দরকার সব ব্যবস্থা করে রেখেছি। আমার লাশ গোসল করানোর মানুষও ঠিক করে রেখেছি, সব রেডি, শুধু উপরওয়ালার ডাক আসার দেরি। আমার জন্য দোয়া করবেন, সাথে আমার স্বামীর জন্যেও। আল্লাহ আমাদের সব গুনাহা মাফ করে দেয়। আপনারা কখনো কাউকে বিশ্বাস করে তার পরিচয় ভালো করে না জেনে আবেগে গলে বাড়ি ছাড়বেন না। কে জানে আপনার ভাগ্যটা হয়তো আমার মতো এত জঘন্য হতে পারে। সর্বোপরি আল্লাহর দরবারে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। ভালো থাকুন।